আসসালামু আলাইকুম। 2024-এর গণঅভ্যুত্থানের পর নতুন এই বাংলাদেশের জন্য টেলিটক নিয়ে এলো নতুন এক সিম, যার নাম হচ্ছে জেনজি। এই জেনজি সিমে রয়েছে টেলিটকের বর্ণমালা সিমের মতো বিভিন্ন অফার, যেমন ওয়ান সেকেন্ড পালস, 25 GB আনলিমিটেড ইন্টারনেট এবং অল জবসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যেটা কিনা 1 বছরের জন্য। এছাড়াও রয়েছে বিভিন্ন টুকিটাকি আরও অনেক অফার্স। এই সকল অফার রয়েছে শুধুমাত্র জেনজিদের জন্য। এই সিমটি তারাই কিনতে পারবে যাদের জন্ম বা হচ্ছে ডেট অফ বার্থ 1997 থেকে 2012 পর্যন্ত। মানে আপনার জন্ম যদি হচ্ছে 1997 থেকে 2012-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনিও এই সিম পারচেস করতে পারবেন এবং পারচেস করে সবগুলো অফার আপনি উপভোগ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন জেনজি সিমের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে সেইটাও। এবং জন্ম হলেই হবে না, আপনার অবশ্যই এনআইডিও থাকতে হবে। এনআইডি ছাড়া এই সিম আপনি নিতে পারবেন না। সো আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনার হচ্ছে এই জেনজি সিমটা কালেক্ট করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, এবং সব কিছু আপনার কমপ্লিট করে এই জেনজি সিমটা আপনারা হাতে পাবেন। সো আর দেরি করা যাবে না, কারণ দেরি করলে দেখা যাবে যে আরও 50 টাকা আমাদের এক্সট্রা পে করতে হবে। কারণ আপনারা যদি 30 দিনের মধ্যে এই জেনজি সিমটি কালেক্ট করেন তাহলে আপনাদের পড়বে 100 টাকা, এবং যদি দেরি করেন 30 দিনের পরে আপনি যদি এই জেনজি সিম কালেক্ট করেন তাহলে আপনার তখন 150 টাকা করে দিতে হবে। সো চলুন দেরি না করে আমরা এখনই চলে যাই ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নিই কীভাবে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে এই জেনজি সিমটি হাতে পাবো। সো সবার প্রথমে আমাদের যে কোনো ব্রাউজার দিয়ে চলে আসতে হবে টেলিটকের এই লিঙ্কে। এই লিঙ্কটি আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিরেক্টলি এই লিঙ্কে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে আসার পর আপনারা দেখবেন জেনজি লেখা আছে বড় করে, লেখার পর হচ্ছে প্যাকেজ অ্যান্ড নেম অ্যান্ড প্রাইস। প্যাকেজ নেম জেনজি, দ্য প্রাইস উইল বি 100 উইদিন ফার্স্ট 30 ডেজ ফর দ্য ডেট অফ লঞ্চিং, আফটার 30 ডেজ রেগুলার প্রাইস উইল বি ইফেক্টিভ, রেগুলার প্রাইস 150 এবং প্রথম 30 দিনের জন্য যেটা আমি বলেছিলাম 100 টাকা। অ্যান্ড দেন এখানে হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে অফার, আপনি হচ্ছে যখন অ্যাক্টিভ করবেন তখন 5 টাকা আপনার ব্যালেন্স থাকবে 15 দিনের জন্য, এবং ফ্রি ডাটা থাকবে 1 GB 7 দিনের জন্য, এবং 100 SMS থাকবে 7 দিনের জন্য। এটা হচ্ছে যখন আপনি হচ্ছে অন করবেন সিমটি, অ্যাক্টিভ করবেন তখন থেকে এটা আপনি একবার পাবেন লাইফে। ওকে, দেন হচ্ছে ডিফল্ট ট্রাফিক, এটা হচ্ছে ভয়েস 50 পয়সা পার মিনিট, এবং আপনি SMS ট্রাফিকে হচ্ছে 25 পয়সা বাংলার জন্য এবং ইংলিশের জন্য 40 পয়সা, পালস 1 সেকেন্ড, এবং পে পার ইউজ হচ্ছে টাকা 1 পার MB। অ্যান্ড দেন বান্ডেল অ্যান্ড ডাটা অফার, এখানে হচ্ছে 25 GB আপনারা হচ্ছে 283 টাকা দিয়ে কিনতে পারবেন, এবং সেটার ভ্যালিডিটি থাকবে আনলিমিটেড ভ্যালিডিটি, ঠিক আছে। দেন 25 মিনিট প্লাস 10টা SMS আপনারা 18 টাকা দিয়ে কিনতে পারবেন 1 বছরের জন্য। অ্যান্ড স্পেশাল ডাটা অফার এখানে আরও আছে, আপনারা সব কিছু দেখে নেবেন, এবং এখানে আরও কিছু ইনফরমেশন আছে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা পড়ে নেবেন। বাট আমি অলমোস্ট সবগুলোই আমরা বলে দিয়েছি কীভাবে আপনারা কী করতে হবে, বা এই প্যাকেজটা হচ্ছে কাদের জন্য, বা এই সিম হচ্ছে কীভাবে নেবেন, সব কিছু আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তারপরেও আপনারা হচ্ছে যেভাবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই আদার ইনফরমেশনগুলো আপনারা পড়ে নেবেন। একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন ফর অনলাইন প্রি রেজিস্ট্রেশনস, এখানে আপনাদের একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য, মানে হচ্ছে প্রি রেজিস্ট্রেশন করার জন্য। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, যেখানে কিনা সিমের একটা আইকন থাকবে, জেনজি প্যাকেজ প্রাইস 100, ফ্রি ডাটা 1 GB 7 ডেজ। এখনও যেহেতু 30 দিন কমপ্লিট হয় নাই, তাই আমিও 100 টাকায় পেয়ে যাচ্ছি, বাট 30 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এটা 150 টাকা দিয়ে পারচেস করা লাগবে। সো যারা কিনা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট ভিডিওটা দেখার পরেই পারচেস করে ফেলবেন, ঠিক আছে। দেন অর্ডার নাওতে ক্লিক করব। এখন হচ্ছে আমার ডিভিশন সিলেক্ট করতে হবে, আপনারা ঢাকা ডিভিশনের, ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা, যে ডিভিশনের হন না কেন আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। দেন আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনার থানা অথবা পোস্ট অফিস, আপনার আশেপাশের যে থানা অথবা পোস্ট অফিস আছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে ডেলিভারি পয়েন্ট আপনারা, আমি দেখেন আমি হচ্ছে এখানে যেহেতু উত্তরা থানা সিলেক্ট করেছি, তাই আমার হচ্ছে 2টা ডেলিভারি পয়েন্ট এখানে শো করতেছে, আমি চাইলে যে কোনো একটা থেকেই কালেক্ট করতে পারবো। এখানে আমি যেই ডেলিভারি পয়েন্টটা দিব সেইখান থেকেই আমার হচ্ছে এই সিমটা কালেক্ট করা লাগবে, অন্য কোথাও গেলে বা SMS আসার পর অন্য কোথাও গেলে আমাদের এই সিমটা দিবে না। সো যেইটা আমি সিলেক্ট করব অবশ্যই সেখানে আপনার যাইতে হবে। সো আপনিও যেটা সিলেক্ট করবেন সেখান থেকে এই সিমটা কালেক্ট করতে হবে আপনাকে, সো এটা মাথায় রাখবেন আপনারা।
দেন সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে দিব। কন্টিনিউতে যাওয়ার আগে সব কিছু আরেকবার চেক করে নেবেন। দেন এখানে আপনার ফুল নেম যেভাবে হচ্ছে আপনার এনআইডিতে আছে সে সেম ওয়েতে আপনার ফুল নেম দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, আপনার এনআইডি এবং পাসপোর্ট নাম্বার দিলেও দিতে পারেন, কোনো অপশন এটা হচ্ছে অপশনাল জাস্ট, কারণ এখানে দেখেন একটা রেড মার্ক আছে, রেড মার্কগুলো হচ্ছে আপনার অবশ্যই দিতে হবে, অ্যান্ড যেগুলো তো রেড মার্ক নেই সেগুলো অপশনাল। সো আমি হচ্ছে এখানে সব ইনফরমেশন দিয়ে আমার এনআইডি যেটা আছে সেটা সাবমিট করে নেব। আপনারও হচ্ছে এই সবগুলো ইনফরমেশন দিয়ে আপনাদের এনআইডিটি সাবমিট করে দেবেন। তো আমিও যেহেতু জেনজির মধ্যেই পড়েছি, সো আমিও এই সিমটি কালেক্ট করতে পারবো, কোনো অসুবিধা হবে না। সো আপনারাও সেম ওয়েতে অ্যাপ্লিকেশনটা করে আপনাদের জন্য এই সিমটি কালেক্ট করে নিতে পারবেন যদি আপনি জেনজি হয়ে থাকুন। সো সবগুলো ইনফরমেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো এখন। সো দেখেন আপনি চাইলে এখানে হচ্ছে যে 100 টাকাটা পেমেন্ট করা লাগবে সেটা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিও দিতে পারেন, অথবা আপনার মোবাইল ওয়ালেট থেকে এখনই পে করে দিতে পারেন। সো ক্যাশ অন ডেলিভারিটাই আমি প্রিফার করব, কারণ হচ্ছে দেখা গিয়েছে যে যদি হচ্ছে সিম কোনো কারণে ক্যান্সেল হয় তখন হচ্ছে রিফান্ডের একটা যেই ব্যাপারটা আছে সেটা একটু ঝামেলা হতে পারে। সো আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যখন হচ্ছে আমার সিমটা আসবে আমি জাস্ট তাদেরকে ক্যাশ দিয়ে আমি সিমটা কালেক্ট করে নেব। সো আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারির সাথে যাচ্ছি, আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও যেতে পারেন অথবা বিকাশ ওয়ালেটও আপনারা কন্টিনিউ করতে পারেন। সো আমি ক্যাশ অন ডেলিভারিতে কন্টিনিউ করছি। সো কনফার্ম অর্ডার। সো দেখেন এখানে হচ্ছে কনগ্রাচুলেশন ইয়ার ট্র্যাক আইডি ইস, আমার ট্র্যাক আইডিটি এখানে দিয়ে দিয়েছে এবং এখানে বলতেছে ডাউনলোড অর প্রিন্ট, আমি চাইলে এটাকে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারি কনফার্মেশন যেই আমার ট্র্যাকিং আইডি যেটা আছে সেটা। সো আমি ডাউনলোড অ্যান্ড প্রিন্ট করে নিচ্ছি এটা। সো দেখেন এখানে হচ্ছে সব ইনফরমেশন চলে আসছে, আমার ট্র্যাকিং আইডি, আমার হচ্ছে সিম নাম্বার এখন আমাকে দেয় নাই, প্যাকেজ নেম জিনজি, প্যাকেজ টাইপ প্রিপেইড, মারুফ খান এবং সব ডিটেলস আমার চলে আসে যেগুলো কিনা আমরা ফিল আপ করেছি এতক্ষণ। সো অর্ডার প্লেস এবং আমার পেমেন্ট স্ট্যাটাস এখন নট ইয়েট। সো আমি এটাকে জাস্ট প্রিন্ট অথবা সেভ করে নিচ্ছি এখানে। আমি যদি কোনো কারণে এই অর্ডারটা ট্র্যাক করতে চাই তখন আমি জাস্ট এইটাকে ট্র্যাকিং অর্ডারটাকে কপি করে, আমি জাস্ট ট্র্যাকিং অর্ডারটাকে কপি করে আমি এখানে দেখতে পাবেন যে ট্র্যাক অর্ডার নামে একটা অপশন আছে, এই ট্র্যাকিং অর্ডারের যে লিঙ্কটা আছে সেটাও আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কোনো কারণে আপনার হারিয়ে ফেলেন তাহলে সেই লিঙ্ক থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারেন। আপনার ফার্স্ট কমেন্ট অথবা আমার ডিসক্রিপশন বক্স চেক করলে যে লিঙ্কগুলো আপনাদের প্রয়োজন সেই সবগুলো প্রয়োজনীয় লিঙ্ক আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। সো ট্র্যাকিং আইডি দেওয়ার পর আমি জাস্ট ট্র্যাক অর্ডারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আমার সব ডিটেলস চলে আসছে। সো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর আপনাদের মোবাইলেও একটি মেসেজ চলে আসবে, সেটা নিয়ে আপনারা যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন সেখানে চলে গিয়ে আপনাদের জেনজি সিমটি কালেক্ট করে নেবেন। যদি কোনো কারণে মেসেজ না আসে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় বা কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং যারা কিনা এই ভিডিও দেখে জেনজি সিমের জন্য অ্যাপ্লাই করবেন তারাও কমেন্ট করে জানাবেন, কারণ আমরাও দেখতে চাই যে আমাদের সাবস্ক্রাইবার লিস্টে কতজন জেনজি আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারাও এই ভিডিওটি চাইলে আপনার যে জেনজি ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। সো এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টিল দেন, বাই বাই।